নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি 2022 সালে তোমাদের স্কুল সার্ভিস কমিশনের যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেখান থেকে যে সমস্ত কোশ্চেনগুলো আসতে পারে ইতিহাসের পাস এবং অনার্সে, সে সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। এখানে আমি 55খানা কোশ্চেন সিলেক্ট করেছি। তো দেখো কোন কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ আছে পাস এবং অনার্সের ক্ষেত্রে। তো দেখো, স্কুল সার্ভিস কমিশন 2022 সালে তোমাদের ফর্ম ফিল আপ হবে এবং কবে পরীক্ষা হবে সেটা তোমাদের বিজ্ঞপ্তি পরে জানিয়ে দেবে। তো দেখো, ফার্স্ট কোশ্চেন কী আছে, লোথাল কথার অর্থ কী? অ্যান্সার হবে সি এর অ্যান্সার, মৃতের স্থান। পরের কোশ্চেন কী বলছে, 2 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোনটি ঋগ্বেদে উল্লিখিত জনপদগুলির মধ্যে একটি জনপদ নয়? অ্যান্সার হবে সি এর অ্যান্সার, কুরু হবে। 3 নম্বর কোশ্চেন কী আছে, প্রথম জৈন সঙ্গীতি কত খ্রিস্টাব্দে হয়েছিল? অ্যান্সার হবে আমাদের 300 খ্রিস্টপূর্বাব্দে হবে। পরের কোশ্চেন কী বলছে, 4 নম্বর কোশ্চেন, শ্বেতাম্বদের প্রাধান্য ছিল ভারতের? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, উত্তর ভারত, উত্তর ভারতে। পরের কোশ্চেন কী বলছে, 5 নম্বর কোশ্চেন, কোন বংশের মুদ্রায় সম্রাটের মাথার পিছনে এরকম জ্যোতিবলয় দেখা যায়? অ্যান্সার হবে আমাদের কুষাণ, কী হবে, কুষাণ হবে। 6 নম্বর কোশ্চেন কী আছে, মোহাম্মদ ঘুরি কাকে পরাজিত করে দিল্লি দখল করেছিল? অ্যান্সার হবে তৃতীয় পৃথ্বীরাজ চৌহানকে, তৃতীয় পৃথ্বীরাজ চৌহানকে। 7 নম্বরে কী কোশ্চেন কী বলছে, স্তম্ভ মিলাও। তো দেখো, দেওয়ানি আরিজ হবে, অ্যান্সার হবে গিয়াসুদ্দিন বলবন হবে। 2 নম্বরে কী আছে, দেওয়ানি রিয়াসত, অ্যান্সার হবে সি এর অ্যান্সার, আলাউদ্দিন খলজি হবে। 3 নম্বরে কী আছে, দেওয়ানি আমির হবে, এর অ্যান্সার হবে মোহাম্মদ বিন তুগলক হবে। এবং দেওয়ানি বন্দেগান, এর অ্যান্সার হবে ফিরোজ শাহ তুগলক, অর্থাৎ এর অ্যান্সার হবে এর অ্যান্সার, ঠিক আছে, 1-এর D, 2-এর C, 3-এর B, 4-এর A, ঠিক আছে। 8 নম্বর কোশ্চেন কী বলেছে, আমির খসরু খাজাইন উল ফুতাও গ্রন্থটি থেকে নিম্নলিখিত কোন বিষয়ের বিবরণ জানা যায়? তো দেখো, এই এর অ্যান্সার হবে আমাদের ডি এর অ্যান্সার হবে মালিক কাফুরের দক্ষিণ ভারত অভিযান, মালিক কাফুরের দক্ষিণ ভারত অভিযান, এটা জানা যায়। পরের কোশ্চেন কী বলেছে আমাদের, 9 নম্বর কোশ্চেন, রুকনুদ্দিন ফিরোজের পর কে দিল্লির সুলতানি সিংহাসনে আরোহণ করেন? অ্যান্সার হবে রাজিয়া। তোমরা তো জানো যে সুলতান ইলতুতমিশের, তিনি প্রথম রুকনুদ্দিনকে সিংহাসনে বসিয়েছিলেন, তা রুকনুদ্দিন সঠিকভাবে সিংহাসনকে কিন্তু পরিচালনা করতে পারেনি, তিনি ছিলেন একজন অকর্মণ্য, তারপরে তিনি রাজিয়াকে সিংহাসনে বসিয়েছিলেন। 10 নম্বর কোশ্চেন কী বলছে, পাইবজ বলতে কী বোঝো? এর অ্যান্সার হবে সুলতানের পদযুগল চুম্বন। পরের কোশ্চেন কী বলছে, 11 নম্বর কোশ্চেন, বাহমনি বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন? অ্যান্সার হবে সির অ্যান্সার, ফিরোজ শাহ। পরের কোশ্চেন কী বলছে, 12 নম্বর কোশ্চেন, খানোয়ার যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? অ্যান্সার হবে বি এর অ্যান্সার, 1527 খ্রিস্টাব্দে। 13 নম্বর কোশ্চেন কী বলছে, কোন যুদ্ধে পরাজিত হওয়ার পর হুমায়ুনকে দেশ ছেড়ে পালিয়ে বেড়াতে হয়েছিল? অ্যান্সার হবে বিল্লো গ্রামের যুদ্ধে। পরের কোশ্চেন কী বলেছে, 14 নম্বর কোশ্চেন, আকবর কত খ্রিস্টাব্দে মুঘল সম্রাট হন? অ্যান্সার হবে সি এর অ্যান্সার, 1556 খ্রিস্টাব্দে। 15 নম্বর কোশ্চেন কী বলেছে, আকবর নামা কার লেখা? অ্যান্সার হবে আবুল ফজলের লেখা। পরের কোশ্চেন কী বলেছে, 16 নম্বর কোশ্চেন, শের শাহ কত খ্রিস্টাব্দে কালিঞ্জর দুর্গ দখল করেন? অ্যান্সার হবে সি এর অ্যান্সার, 1545 খ্রিস্টাব্দে। 17 নম্বর কোশ্চেন কী বলেছে, মুঘলরা কত খ্রিস্টাব্দে মধ্য মেবার ও আহমেদনগর ও খানদের জয় করে? অ্যান্সার হবে এর অ্যান্সার, 1596 থেকে 1601 খ্রিস্টাব্দে। 18 নম্বর কোশ্চেন কী বলেছে, জিজিয়া কর পুনর্প্রবর্তন করেছিলেন কোন মুঘল সম্রাট? তো দেখো, এর অ্যান্সার হবে ঔরঙ্গজেব, কী হবে, ঔরঙ্গজেব হবে। 19 নম্বর কোশ্চেন কী বলেছে, মুঘল আমলে এলাকার উৎপাদন ও দ্রব্যমূল্য বিষয়ে যারা সরকারকে তথ্য দিত তাদেরকে কী বলা হয়? অ্যান্সার হবে এর অ্যান্সার, কানুনগো। 20 নম্বর কোশ্চেন কী বলেছে, মারাঠারা নিজের রাজ্যকে বলতো? এর অ্যান্সার হবে স্বরাজ্য, কী বলতো, স্বরাজ্য। পরের কোশ্চেন কী বলেছে, কবি রচিত হিন্দি ভাষায় দুটি পঙ্গক্তি কবিতাটি কি? তো দেখো, এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, দোহা। পরের কোশ্চেন কী বলছে, 22 নম্বর কোশ্চেন, নাদির শাহ কত খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেন? এর অ্যান্সার হবে 1738 থেকে 1739 খ্রিস্টাব্দে পর্যন্ত। পরের কোশ্চেন কী বলেছে, 23 নম্বর কোশ্চেন, বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? তো দেখো, এর অ্যান্সার হবে মীর কাসিম, কে হবে, মীর কাসিম হবে। পরের কোশ্চেন কী বলেছে আমাদের, 24 নম্বর কোশ্চেন, সত্যবিলোপ নীতি সর্বপ্রথম কোন রাজ্যের উপর প্রয়োগ করা হয়েছিল? এর অ্যান্সার হবে সাতরা, কী হবে, সাতরা। পরের কোশ্চেন কী বলেছে, 25 নম্বর কোশ্চেন, সুপ্রিম কোর্ট কলকাতা থেকে
দিল্লিতে স্থানান্তরিত হয় কত খ্রিস্টাব্দে? তো দেখো এর অ্যান্সার হবে আমাদের সিয়ের অ্যান্সার 1911 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেন কী বলছে, 26 নম্বর কোশ্চেন, ভারতে পুলিশ বিভাগ কে চালু করেন? এর অ্যান্সার হবে আমাদের ডি এর অ্যান্সার লর্ড কর্নওয়ালিস। 27 নম্বর কোশ্চেন কী বলছে, কোন যুদ্ধের সময় লর্ড লিটন ভারতের বড় লর্ড হিসাবে ছিলেন? এর অ্যান্সার হবে আমাদের বি এর অ্যান্সার দ্বিতীয় ইঙ্গো আফগান যুদ্ধে। 28 নম্বর কোশ্চেন কী বলেছে, পশ্চিমবঙ্গের জঙ্গলমহলের আদিবাসী কারা ছিল? এর অ্যান্সার হবে সিয়ের অ্যান্সার চুয়াডা। পরের কোশ্চেন কী বলেছে, 29 নম্বর কোশ্চেন, সন্ন্যাসী ফকির বিদ্রোহকে পেশাদার ডাকাতদের উপদ্রব বলেছেন কে? অ্যান্সার হবে এর অ্যান্সার ওয়ারেন হেস্টিংস। 30 নম্বর কোশ্চেন কী বলেছে, কত খ্রিস্টাব্দে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা দৈনিক পত্রিকায় রূপান্তরিত হয়েছিল? অ্যান্সার হবে সিয়ের অ্যান্সার 1892 খ্রিস্টাব্দে। 31 নম্বর কোশ্চেন কী বলেছে, ভারতের প্রথম মহিলা চিকিৎসকের নাম কী? অ্যান্সার হবে বি এর অ্যান্সার কাদম্বিনী গাঙ্গুলি। 32 নম্বর কোশ্চেন, সংঘসভা কে প্রতিষ্ঠা করেন? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার কেশবচন্দ্র সেন। কী হবে, কেশবচন্দ্র সেন। মহাজন সভা কোথায় প্রতিষ্ঠিত হয়? অ্যান্সার হবে বি এর অ্যান্সার মাদ্রাজে বা মাদ্রাজ শহরে। 34 নম্বর কোশ্চেন কী বলছে, জাতীয় শিক্ষা পরিষদ গঠনের প্রেক্ষাপটে ছিল? অ্যান্সার হবে এর অ্যান্সার বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন। 35 নম্বর কোশ্চেন কী বলছে, কত খ্রিস্টাব্দে মল্লেমিন্টো আইন পাশ হয়? অ্যান্সার হবে এর অ্যান্সার 1909 খ্রিস্টাব্দে। 30 নম্বর কোশ্চেন কী বলেছে, কংগ্রেস খিলাফত স্বরাজ দল কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? অ্যান্সার হবে সি এর অ্যান্সার 1922 খ্রিস্টাব্দে। 37 নম্বর কোশ্চেন কী বলেছে, পুনপ্রা ভায়লার আন্দোলন কোথায় হয়েছিল? অ্যান্সার হবে সি এর অ্যান্সার ত্রিবাঙ্কুরে। পরের কোশ্চেন কী বলেছে আমাদের 38 নম্বর কোশ্চেন, বাংলার অগ্নিকন্যা নামে কে বিখ্যাত? অ্যান্সার হবে এর অ্যান্সার কল্পনা দত্ত। পরের কোশ্চেন কী বলেছে আমাদের 39 নম্বর কোশ্চেন, ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? অ্যান্সার হবে বি এর অ্যান্সার বল্লভভাই প্যাটেল। 40 নম্বর কোশ্চেন কী বলেছে, মেরি আতানোয়েত কে ছিলেন? অ্যান্সার হবে আমাদের, তো দেখো সি এর অ্যান্সার হবে ষোড়শ লুইয়ের পত্নী। 41 নম্বর কোশ্চেন কী বলেছে, ফ্রান্সের ধর্ম কর কী নামে পরিচিত ছিল? অ্যান্সার হবে সি এর অ্যান্সার ডি এর অ্যান্সার টাইথ। গ্যাবেল হলো লবণ কর, ঠিক আছে। পরের কোশ্চেন কী বলছে, 42 নম্বর কোশ্চেন কী বলেছে, অরাইগন অফ ইনকোয়ালিটি গ্রন্থে রয়েছে তাকে? অ্যান্সার হবে সি এর অ্যান্সার রুশো। 43 নম্বর কোশ্চেন কী বলেছে, নেপোলিয়ানকে মুক্তিদাতা বলে সম্ভাষণ করেন কে? অ্যান্সার হবে সি এর অ্যান্সার ইতালিয়রা। পরের কোশ্চেন কী বলেছে, 44 নম্বর কোশ্চেন, নেপোলিয়ান কত খ্রিস্টাব্দে ওয়ারস ডিগ্রি জারি করেন? তো দেখো এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার 1807 খ্রিস্টাব্দে। 45 নম্বর কোশ্চেন কী বলেছে, ফেব্রুয়ারি বিপ্লবের পর ফ্রান্সে গঠিত হয়? এর অ্যান্সার হবে জাতীয় কর্মশালা। পরের কোশ্চেন কী বলেছে, 46 নম্বর কোশ্চেন, তুরস্কের দুর্বলতার সুযোগ নিয়ে বলকান অঞ্চল কোন দেশ আগ্রাসন চালায়? অ্যান্সার হবে সি এর অ্যান্সার রাশিয়া। 47 নম্বর কোশ্চেন কী বলছে, কোন যুদ্ধে 7 সপ্তাহের যুদ্ধ নামে পরিচিত? অ্যান্সার হবে সি এর অ্যান্সার শ্যাডোয়ার যুদ্ধ। 48 নম্বর কোশ্চেন কী বলেছে, দ্বিতীয় প্রজাতন্ত্রের অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন? অ্যান্সার হবে সি এর অ্যান্সার লা মার্টিন। তো দেখো পরের কোশ্চেন কী বলেছে, 49 নম্বর কোশ্চেন, পর্তুগাল কোন জায়গায় দখল করে নাম দেয় পর্তুগিজ পূর্ব আফ্রিকা? অ্যান্সার হবে আমাদের মোজাম্বিক। অ্যান্সার কী হবে, মোজাম্বিক হবে ডি এর অ্যান্সার। 50 নম্বর কোশ্চেন কী বলেছে, 1929 খ্রিস্টাব্দে মহামন্দার ফলে ইউরোপীয় দেশগুলির মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার জার্মানি। পরের কোশ্চেন কী বলেছে, 51 নম্বর কোশ্চেন, তো 51 নম্বর কোশ্চেন কী বলেছে, গমের যুদ্ধ কে ঘোষণা করেন? অ্যান্সার হবে সে অ্যান্সার মুসোলিনি। 52 নম্বর কোশ্চেন কী বলেছে, ইতালির বিনা যুদ্ধে চেকোস্লোভাকিয়ার কোন স্থান দখল করেন? অ্যান্সার হবে সি এর অ্যান্সার সুদেতান অঞ্চল। 53 নম্বর কোশ্চেন কী বলেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্লিৎজক্রিগ যুদ্ধ পদ্ধতি কোন দেশ ব্যবহার করেছিলেন? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার জার্মানি। 54 নম্বর কোশ্চেন কী বলেছে, আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয়? অ্যান্সার হবে সি এর অ্যান্সার 1941 খ্রিস্টাব্দের 9ই আগস্ট। 55 নম্বর কোশ্চেন কী বলেছে, সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন? অ্যান্সার হবে এর অ্যান্সার ট্রিগভিলি। আশা করি তোমরা বুঝতে পারছো। তো দেখো 2022 সালে তোমাদের ফর্ম বেরোবে, সেই ফর্মগুলো তোমরা অবশ্যই ফিল আপ করবে। আমি পাস এবং অনার্সের ইতিহাসের
মডেল সেটগুলো নিয়ে আলোচনা করছি। এটা আমাদের রায় মার্টিনের একটা পুরনো বই, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো, প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট। যদি কোনো কোশ্চেন আমার ভুল হয়ে থাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে। ভিডিওটি দেখার জন্য SB একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ।